কেমন আছো ছোট্ট সোনারা? আবারও সবাইকে স্বাগতম জানাই হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। তো যারা ক্লাস টুয়ে পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ তোমাদের ক্লাস টুয়ের ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র আমি নিয়ে চলে এসেছি। এটা 2023-এ পড়েছিল, তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এটা পড়তে হবে। এইরকম টাইপেরই কোশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তবে এইটাই প্রথম ভিডিও নয়, এটা কিন্তু ফার্স্ট ভিডিও নয়, এটা কোশ্চেন সেট ফার্স্ট নয়। আমি বলেছি না যে 1 থেকে আমরা 50টা সেট করাই, এটা তোমাদের 48 নম্বর সেট, 48। যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা তো একটা বড় মিস করে গেছো, 47টা ভিডিও তোমাদের দেখা হয়নি। তাহলে কি করে পাবে? তোমরা লিখবে ক্লাস টু সেকেন্ড ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট, ইউনিট টেস্ট 2024। দেখবে আমার আমার ছবি দেওয়া একটা প্লে লিস্ট চলে আসবে, ওখান থেকে তোমরা পরপর 1 থেকে সবগুলো দেখে নেবে। খুব সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই দেখে নিতে পারবে। তোমাদের পরীক্ষার পূর্ণ মান থাকবে 10, তবে কোনো কোনো স্কুলে 30 নম্বরের প্রশ্নও নিতে পারে, কারণ পরের বছর থেকে তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষা 30 নম্বরে হবে। চলো দেখো ভালো করে ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এতদিন ধরে মিস করে যাচ্ছিলে, পেজ টু পেজ পড়া করতে পারোনি, তারপরে কোশ্চেন সেটগুলো মিস করে গেছো, তারা কেন করেছো জানো? চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো এক্ষুনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে আর মিস করবে না। যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে টুক টুক করে মেসেজ চলে যাবে, এটাই তো চাইছো তোমরা না? যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমরা জানতে পেরে যাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটি, খুব কম সময় লাগবে, মাত্র 2-3-4 মিনিট সময় লাগবে। অবশ্যই তোমরা দেখবে শেষ পর্যন্ত, পড়াশোনা শেষ না করলে দেখলে হয় না। তো দেখো, 1 নম্বর, রাইট দ্য রাইম এ বাটারফ্লাই। তাহলে এ বাটারফ্লাই কবিতাটা 4 লাইন লিখতে হবে। আছে জানো কোথায় আছে বাটারফ্লাই কবিতাটা? দেখেছো কোনোদিন? চোখে পড়েছে তোমাদের বাটারফ্লাই কবিতাটা? একটু খোঁজাখুঁজি করাতে হবে তোমাদেরকে, শুধু সবই আমি বলে দিলে হবে না, তোমরা একটু এটা খুঁজে নেবে, আমি উত্তর লাস্টে বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? লাস্টে আমি একের কোশ্চেনটার উত্তর বলবো, তোমরা একটু খুঁজবে। 2 নম্বরটা দেখো, এ ক্রিকেট মেক সাউন্ড, ঝিঝি পোকা, ক্রিকেট মানে হচ্ছে সাউন্ড, SOUND সাউন্ড, ক্রিকেট, একটা ক্রিকেট ঝিঝি পোকা সাউন্ড তৈরি করে, কি করে? সাউন্ড করে, চি ঝি করে সাউন্ড করে, ঠিক আছে? তারপরে দেখো তো, এ বি কালেক্ট হানি, মৌমাছি কি করে? হানি আনে, হানি সংগ্রহ করে। এ মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া, ম্যালেরিয়া। তারপর দেখো তো, এ গ্লো ওয়ার্ম গিভস লাইট, একটা একটা জোনাকি পোকা আমাদের আলো দেয়, টুক 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 করে জ্বলে চলে যায়, পুটুক 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 করে জ্বলবে, কি আগেরটা মনে পড়েছে? আচ্ছা এখানে দেখো, এখানে এটা থেকে করতে হতো হানি সাউন্ড লাইট, ঠিক আছে? এইটা ম্যালেরিয়া না বলে এখানে ডিজিজ বলতে পারতে, DIASCASC ডিজিজ করতে হতো, ঠিক আছে? চলো এবার দেখি তারপর এটা 3-এরটা পারছো কিনা। দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, বা দিস ইজ এ স্কাই, দিস ইজ এ স্কাই হলো, দিস ইজ এ কি, দিস ইজ এ কি, তাহলে এবার 5 কি যখন থাকবে তখন কি হবে? দিজ, THESE, দিস, এই দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিজ, দিস আর, 5 কিজ, KEYS, একটা এস যোগ হবে। তাহলে এখানে দেখো তো, দোজ আর 4 ক্যামেলস, ওইগুলো হলো 4টে উঁট, তাহলে এটা কি হবে? দোষ থাকলে দ্যাট, দোজের সিঙ্গুলার ফর্ম হচ্ছে দ্যাট, দ্যাট ইজ এ ক্যামেল, এসটা উড়ে গেল এখানে, সিঙ্গুলার করতে গেলে এস বাদ যাবে আর প্লুরাল করতে গেলে এস যোগ হবে, দ্যাট ইজ এ ক্রাউ, তাহলে দ্যাটের প্লুরাল কি বললাম? দোজ, তাহলে দোজ আর 6 কাউস, বুঝতে পারছো তো? খুবই ইম্পর্টেন্ট এই 4টা, এই 4টা তোমাদের আসবেই ধরে নাও। তারপরে দেখো তো, দিস আর 3 শার্টস, তাহলে এখানে হবে দিস, দিস থাকলে দিস হয়, দিস ইজ এ শার্ট, একটা শার্ট, বুঝতে পারছো কি হবে? তাহলে অ্যাম ইজ 8টা দেখি তোমরা কেমন শিখেছো।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর ইউ, আর ইউ এর পাশে আর বসে, সি ইজ, তারপরে দে আর, তারপরে আই অ্যাম, শুধুমাত্র এই সাবজেক্টটা দেখে আমাদের নির্ধারণ করতে হবে, এখানে অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে, ঠিক আছে। ফিল ইন দ্য, ফিল ইন দ্য চার্ট, কালার ইয়েলো, একটা ফুলের নাম, একটা ফলের নাম, একটা ফুলের নাম লিখতে হবে, একটা ফলের নাম, ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার, তাহলে ফ্রুট, একটা ফলের নাম কি হবে, ম্যাঙ্গো, অরেঞ্জ সব থেকে ভালো হতো, অরেঞ্জ লিখে দিতে পারো, আর রেড, এবার ফ্লাওয়ার, একটা ইয়েলো ফ্লাওয়ার কি হবে, মেরিগোল্ড, মেরিগোল্ড। কালার এখানে, এখানে হচ্ছে ফ্রুট, এখানে লাল কালার একটা ফল, চেরি, সিএইচই আর আর ওয়াই, চেরি, আর এখানে ফ্লাওয়ার লাল ফুল, চায়না রোজ, চীনা রোজ, হয়ে গেল। এবার ফিল ইন দ্য চার্ট কি করতে হবে, এখানে কি বোঝা যাচ্ছে, এখানে কি লেখা আছে, এখানে তোমরা এনিম্যালের নাম লেখো, আর এখানে বার্ড, এনিম্যাল আর বার্ড, এনিম্যাল বার্ডস, এখানে দুটো, একটা করে এনিম্যালের নাম লিখতে হবে, এখানে লিখে দাও কাউ, এখানে পাখির নাম লিখে দাও প্যারট, এখানে লিখে দাও টাইগার, এখানে লিখে দাও একটা পাখির নাম কি হবে, পিকক, হয়ে গেল। এরকম কোশ্চেন সেট পড়বে, তো প্রথমটার কোশ্চেনটার উত্তর করে দেবো বলেছি, করে দেবো, তো তোমরা খুঁজবে, পেজ নাম্বার বলে দেবো, না পেজ নাম্বারটা বলবো না, ওয়ে আপ ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই বাটারফ্লাই ফ্লাইস, দ্য বাটার ফ্লাইস, FLIES ফ্লাইস, ফ্লাই, তাহলে অনেক উঁচুতে আকাশে প্রজাপতি ওড়ে, হোয়াইল দে ডাউন, দে হোয়াইল ডাউন ইন দেয়ার, হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট, যখন তারা নিজের বাড়িতে ফিরে আসে, বাসাতে ফিরে আসে, দ্য বাটারফ্লাই রেস্ট, দ্য বাটার ফ্লাইস রেস্ট, যখন তারা বাসায় আসে তখন তারা রেস্ট করে, সব সময় উঁচু আকাশে ওড়ে, যখন বাড়িতে ফিরে আসে তখন তারা রেস্ট করে, তোমরাও তো স্কুলে কত ছুটোছুটি করো আর বাড়িতে এসে ভদ্র ছেলের মতো ঘুমিয়ে যাও, ঠিক আছে, আজকে তাহলে এখানে, টাটা, বাই বাই।